Assalamualaikum. Welcome to my channel, Bangladeshi Woman Vlogger. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন. আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি. তো এই তো দেখছেন সব লাগেজ টাগেজ একদম উঠিয়ে ফেলেছি. তো আমরা এখন আর কি নতুন বাসার জন্য বের হচ্ছি. নতুন বাসায় নিয়ে যাব এগুলো. বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই বাসা থেকে মোটামুটি সব কিছুই এখন চলে যাবে. টুকিটাকি বেশ কিছু জিনিস বাকি থাকবে. তো এইগুলো এখন আর নিয়ে যাব না. এগুলো দুই একদিন পরে এসে ওই বাসা একটু গুছিয়ে নিয়ে তারপর এই জিনিসগুলো নিয়ে যাব. বিশেষ করে রুফায়দার যে খেলনা পাতিগুলো আছে ওইগুলোই আর কি রেখে যাচ্ছি. ওর সাইকেল, তারপরে নতুন একটা বেতের আর কি রকিং চেয়ার কিনে দিয়েছি. এগুলোই বিশেষ করে রুফায়দার সব খেলনা পাতিগুলো রেখে যাচ্ছি. আর ফ্রিজে টুকিটাকি জিনিস, তারপরে ডিম, মোটামুটি বেশ কিছু জিনিস থাকবে. দুই তিন ব্যাগ এখনও জিনিস হবে. আর রুফায়দার খেলনার যে বড় কার্টুন আমি তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে, সেগুলোও নিয়ে যাচ্ছি না. শুধুমাত্র আমাদের কাপড় চোপড় এবং কিচেনের সব কিছু নিয়ে ভাবলাম এগুলো একটু গুছিয়ে তারপরে হচ্ছে যে বাকি জিনিসগুলো নিয়ে যাব। তো এই তো কার্টুনগুলো হচ্ছে যে একটা ট্রলির ওপর উঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে. এটাকে আপনার ভাইয়া এখন একটু ভালোভাবে বেঁধে দিবে, কারণ না হলে এই জিনিসগুলো কিন্তু এই লিফট পর্যন্ত নিয়ে যেতে যেতেই পড়তে থাকবে, কারণ সবগুলোই টুকরা টুকরা কার্টুন। আমি খুব বেশি বেশি বড় কার্টুন করি নাই, কারণ বড় কার্টুন হয়ে গেলে নিয়ে যেতেও সমস্যা, আবার খোলামেলা করতেও সমস্যা। আর সবগুলো কার্টুনেই কিন্তু আমি ট্যাগ লাগিয়ে নিয়েছি, কারণ কোনটাতে কী উঠাচ্ছি এটা আমার নতুন বাসায় গেলে আমার জন্য এটা হেল্পফুল হবে। এটা একটা টিপস বাসা চেঞ্জ করার, যে কার্টুনগুলোতে যদি লিখে নেওয়া যায় সেটাতে কী কী আছে, তাহলে কিন্তু বাসায় যেয়ে যখন খোলা হবে তখন কিন্তু আর ওই ঝামেলাটা হবে না। তাই তো রুফায়দাকে দেখছেন, ও কিন্তু আমি যে এই যে কিচেনের জিনিসগুলোকে একটা গামলার ভিতর নিয়ে নিয়েছি, এগুলো আর কার্টুনে তুলি নাই, কারণ নতুন বাসাটা কিন্তু খুব বেশি দূরে না এই বাসা থেকে। তো এই কারণে এগুলো আর কার্টুনে উঠায় নাই। তো রুফায়দা ওর ভিতর থেকে যা যা পাচ্ছিল সেগুলোকে একটার পরে একটা বের করছে, নামাচ্ছে, মানে গোছানো জিনিসটাকে কিভাবে অগোছালো করতে হয় ও সেটাই করছিল। তো কি আর করার, ছোট মানুষ, কিছুই করার নাই। তো আলহামদুলিল্লাহ এই তো আমরা নতুন বাসায় চলে এসেছি, করিডোর দিয়ে ভিতরে ঢুকছি। আপনাদেরকে সাথে নিয়েই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে রুফায়দার বাবা গেটটা খুলছে, এবং বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি আমরা নিয়ে এসে এখানে নেমে রেখে গিয়েছি। তো এই যে আমাদের গেট খোলা হচ্ছে, এটা হচ্ছে আমি কিন্তু যেদিন বাসা দেখিয়েছিলাম সেদিনও এই জায়গাগুলো হালকা হালকা করে দেখিয়েছি। এগুলো একবারে একটু গুছিয়ে নিই, তারপরে একটু আস্তে ধীরে তারপরে সবগুলো জায়গা আপনাদের সাথে শেয়ার করব। যারা বারবার আমাকে নক করছেন, আপু নতুন বাসা দেখাও, নতুন বাসা দেখাও, আসলে আজকের ব্লগে আপনারা দেখতেই পারবেন মোটামুটি যে কার্টুনগুলো উঠাচ্ছি, ঢুকছি। তো এই তো ঘরে ঢুকে পড়লাম, লাইটটা জ্বালাই দিব। এই ব্যাগগুলো হচ্ছে যে আগেই নিয়ে আসা হয়ে গিয়েছিল, তো সেগুলো হচ্ছে এই যে ডাইনিংয়ে রাখা হয়েছে। আর ফ্লোরটা কিন্তু আমি খুব ভালোভাবে তিন চারবার ক্লিন করে রেখেছি। এগুলো হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটাও করেছি সকালে আর কি, চাবি পাওয়ার পরে শপিংয়ে গিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ইনশাল্লাহ যখন আমি যেখানে যা রাখি তখন শেয়ার করব। আসলে সব কিছু মিলিয়ে ভিডিও করা মানে একটু তো সমস্যা হচ্ছেই আমার। তো রুফায়দার জন্য কিন্তু স্ট্রলারটা আগেই পাঠিয়ে দিছিলাম, ওকে এর ভিতরে নিয়ে এসে রেখে কাজগুলো করছিলাম। তো এই যে এখানে কিছু ম্যাট দেখতে পাচ্ছেন, এই ম্যাটগুলো নিয়েছি, তারপরে হচ্ছে টেবিলের জন্য কিছু ম্যাট নিয়েছি। তো এগুলো আর আজকে আর শেয়ার করতে পারি নাই, বুঝতেই পারছেন আপনারা যে আমি কতটা ব্যস্ত। তো আপনাদের ভাইয়া একটু বেলকনিতে দাঁড়াইছিল, তো বললাম যে আরও জিনিস চলে আসছে সেগুলোকেও একটু নামাইতে হবে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের চলে এসেছে, এগুলোকেও আর কি এখানেই সব কিছু আমি রাখছি। তারপরে আস্তে আস্তে কিন্তু ঘরে উঠিয়ে আলমারিগুলো আমি অলরেডি ক্লিন করে ফেলেছি আপনাদের সাথে আর কি, সেগুলোর আর ভিডিও শ্যুট করা হয় নাই, ওগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে ফেলেছি। কারণ কাপড়গুলো কিন্তু আমি আমাদের আগের বাসা থেকেই সবগুলো কাপড়কে খুব ভালোভাবে ধুয়ে আয়রন করে তারপরে এনেছি। এতে কিন্তু আমার জন্য সুবিধা হবে যে এই বাসায় উঠেই কাপড় ধোয়া বা আয়রন করা এই ঝামেলাগুলো আমার থাকবে না।
আর আমি একটু আগে থেকে যেহেতু প্রিপারেশন নিয়েছিলাম এজন্য আমার জন্য বিষয়টা একটু সহজ হয়েছে, যদিও খুব কষ্ট হচ্ছে তারপরেও করতে হবে, আসলে এটা বলে তো কোনো লাভ নাই তাই না। তো এটা হচ্ছে আমাদের বেডরুম, বেডরুমে আমি একটা বেডশিট পেরে দিয়েছি, আর এই যে পুটলি করে যে বালিশগুলো এনেছিলাম এগুলোকে এখন বের করব, তারপরে বালিশের কাভারগুলো লাগাবো। আমি কিন্তু যখন যে রুমে যাচ্ছি যে কাজগুলো করছি মোবাইলটা আমার হাতে, তো এই কারণে কিন্তু আজকের ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতে পারে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে যে ভিডিও শ্যুট করব এটা আমার পক্ষে আজকে সম্ভব হয় নাই। আশা করি আমার সুইট সুইট ভাই বোনেরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার নতুন বাসায় কিন্তু আমি একা একা আসি নাই, আপনাদেরকে সাথেই নিয়ে এসেছি। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখানোর বিষয়টা এটা এই মুহূর্তে পারছি না, এটা আগে আমি একটু গুছিয়ে নিই। বুঝতেই পারছেন যে আমার উপর দিয়ে কী যাচ্ছে, আসলে আমার শরীরটা মানে মনে হচ্ছে না যে আর নড়াচড়া করি। আবার আমার একটা স্বভাব আছে যে সব কিছু একবারে যতক্ষণ পর্যন্ত আমি গুছিয়ে না নিব ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি লাগে না। তো এইটা হচ্ছে যে পাশের রুমটা ছিল, ওই রুমে হচ্ছে ওই চাদরটা রেখে আসলাম। আমি বেলকনি থেকে একটু বাইরের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি। এই ভিউটা এখন প্রতিনিয়তই আপনারা মোটামুটি আমার ব্লগে দেখতে পারবেন, তারপরেও ভাবলাম যে আমি আসছি এই দিকটাতে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখেন টুইন টাওয়ার দেখা যাচ্ছে, কেএল টাওয়ার দেখা যাচ্ছে। আসলে আজকে বেশ বৃষ্টি হয়েছে, এই কারণে ওয়েদারটা একটু মানে কুয়াশা কুয়াশা, এই কারণে অত সুন্দর হয়তো বা দেখা যাচ্ছে না, তারপরেও চেষ্টা করেছি। আর এখন তো আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ইনশাআল্লাহ প্রতিনিয়তই আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন। তো আজকে রাতের জন্য ক্যামেরাটা এখানেই বন্ধ করব, ইনশাআল্লাহ আবারও সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা হবে। পরের দিন সকালবেলা, আমি আগে বলেছি যে আমরা গত রাতে আর বাসায় মানে পুরাতন বাসায় আর যাইতে পারি নাই, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো গত রাতেই কিন্তু এই জিনিসগুলো আরও নিয়ে এসেছি, প্রায় রাত 12:30 পর্যন্ত জাস্ট শুধু জিনিসই আর কি আসছে বাসায়। তো এইখান থেকে আর নিয়ে যায় নাই, এটা হচ্ছে যে গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা। তো এই জায়গাটাতেই সব কিছু মোটামুটি রেখেছি, আর আরেকটা ঘরে স্টোর করেও বেশ কিছু জিনিস রেখেছি, জাস্ট শুধু এখন শুধু নিয়ে এসে এখানে রাখা। এখনও কিন্তু কিছু খুলি নাই, শুধুমাত্র এই পাপোশটা একটু ওপরের দিকেই ছিল, তো এই কারণে পাপোশটা এখানে দিয়ে দিলাম, কারণ জিনিসপত্র ঢুকাইতে ঘর একদম নোংরা হয়ে যাচ্ছে, যদিও আমি মোটামুটি কিন্তু ক্লিন করে নিয়েছি। আসলে সব কিছু গোছানো না হলে কিন্তু এগুলো ক্লিন হবে না। তো এইটা হচ্ছে এই যে এই গামলাটার ভিতর কিচেনের মোটামুটি যে রিজার্ভ জিনিসগুলো সেগুলো, আরও কিছু কার্টুন এখানে রেখে দিয়েছি। তো এই দিকটাও আমি মোটামুটি ক্লিন করেই ফেলেছি, কিচেনটা এখনও ধরতে পারি নাই, এটা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ক্লিন করব। এখনও কিচেনের অবস্থা আর কি বেহাল, এগুলোকে পরিষ্কার করতে হবে। তো এখানেও বেশ কিছু জিনিস আমি স্টোর করে রেখেছি। তো এই যে এই লাগেজগুলো থেকে জিনিস নিয়ে এসে খানিকটা অল্প স্বল্প এটাতে কাপড় ছিল, তো কাপড়গুলো মোটামুটি নামিয়ে এগুলো আবারও আর কি প্যাক করে তারপরে এনেছি। এই ঘরটা দেখাই আমি, এই ঘরে হচ্ছে যে এগুলো সব কিছুতেই জিনিস, তো এগুলো আর বের করা হয় নাই। তো এই কারণেই ভাবলাম যে একটা ঘরে নিয়ে এভাবে সব কিছু একটু স্টোর করি, তারপরে হচ্ছে আস্তে আস্তে এগুলো খোলা যাবে। তো এটার ভিতরও বেশ কিছু জিনিস আছে। আর এই ঘরে যে খাটগুলো দেখছেন এগুলো কিন্তু মানে এই বাসায় আমার মোট 3-4-5 খাট ছিল, তো আমরা যেহেতু বাসায় মানুষ সংখ্যা একেবারেই কম, তো এতগুলো খাট আমার লাগবে না। এই কারণে আমি ভাবলাম যে একটা রুমকে একটু স্টোর রুমের মতো তৈরি করে এই খাটগুলোকে এখানে রেখে দিই। এই যে 3 খাট এখানে রেখে দিয়েছি, আর 3টাকে 3 ঘরে রাখছি। তো এগুলো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেবল মাত্র আর কি এসে ঢুকলাম বাসায়। তো এইটা হচ্ছে একটু নিচের দিকেও দেখাচ্ছি আমি আপনাদেরকে, গতকাল রাতের ভিউটাও কিন্তু হালকা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো বাসায় উঠি, সব কিছু গুছিয়ে নিই। অনেক আপু আমাকে দেখছি মেসেজ করছে যে আপু তোমার নতুন বাসা সব কিছু দেখতে চাই, সব কিছুর ভিডিও শ্যুট করবা, বাসার প্রতিটা অংশ আমাদেরকে দেখাবা, শেয়ার করবা, কিচেনটা একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবা। তো ইনশাআল্লাহ সেটা তো আমি দেখাবই, বাট একটু সময় লাগবে, কারণ সবে মাত্র উঠেছি। আপনারাও বুঝতে পারছেন যে আমার ওপর দিয়ে কি যাচ্ছে, কতটা ব্যস্ত আমি একা একা রুফায়দাকে নিয়ে সব কিছু করা, এটা একটু তো কষ্ট হচ্ছেই তাই না। তারপরেও গলার অবস্থা দেখে হয়তোবা বুঝতে পারছেন যে গলার অবস্থা একেবারেই ভেঙে গিয়েছে।
আর কি আর বেশি বকবক করব না, আপনারাও সবাই দোয়া করবেন। আপনাদের সবার দোয়ায় সই সালামতে চলে আসছি নতুন বাসায়। পুরনো বাসায় কিন্তু এখনও বেশ কিছু জিনিস আছে, সব যে একবারে নিয়ে আসতে পারছি তা কিন্তু না, টুকিটাকি এখনও অনেক কিছু রয়ে গিয়েছে ওখানে। ওইখানকার কিচেনটাও আমার ক্লিন করে দিয়ে আসতে হবে, কিচেনটা ক্লিন করা হয় নাই, তো সেটাও দিতে যাব, শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে। আজকে আর বেশি বকবক করব না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সব সময় আপনাদের জন্য দোয়া করি। নতুন বাসার দিনগুলো অনেক ভালো কাটুক আমাদের, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।